বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে আগস্ট মাসে সারা মাস ধরে কতদিন লকডাউন থাকবে কোন কোন তারিখগুলিকে লকডাউন হিসাবে ঘোষণা করা হলো পুরো বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ মাস জুড়ে সব লকডাউনের দিনগুলিকে ঘোষণা করা হয়েছে সেগুলি কিন্তু সম্পূর্ণই লকডাউন থাকবে বন্ধুরা তাই অবশ্যই দেখতে থাকুন ধৈর্য সহকারে সে সমস্ত দিনগুলির তারিখ সহ বিস্তারিত তো দেখুন সারা আগস্ট মাস জুড়ে টোটাল দশ দিন কিন্তু সম্পূর্ণ লকডাউন থাকবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজে দেখুন এই সময় যেভাবে নিয়ম মানা হচ্ছিল তেমনই কিন্তু নিয়ম মানতে হবে কোন কোন দিনগুলিকে লকডাউন হিসেবে ঘোষণা করা হয়েছে চলুন দেখে নেব এক নজর দেখুন এবারে আগস্ট মাসে একত্রিশ আগস্ট পর্যন্ত লকডাউন কিন্তু বাড়িয়ে হয়েছে তবে প্রতি সম্পূর্ণ থাকবে দুদিন করে দেখুন বন্ধ থাকবে স্কুল কলেজ মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে দেখতে পাচ্ছেন যে সাংবাদিক সম্মেলন করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে কিন্তু একথা জানিয়েছেন যে একত্রিশে আগস্ট পর্যন্ত লকডাউনের সময় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সপ্তাহে দুই দিন দেখুন তিন তিনি বলেন প্রতি সপ্তাহে শনি রবিবার করে সম্পূর্ণ লকডাউন করার চেষ্টা চলছে বন্ধু দেখতে পাচ্ছেন সপ্তাহে শনিবার এবং রবিবার করে প্রতি সপ্তাহে সম্পূর্ণ লকডাউন করার চেষ্টা তারা চালাচ্ছে চলতি সপ্তাহে বুধবার লকডাউন থাকছে আর পনেরোই আগস্ট শনিবার পড়ায় তারপরে দিন রবিবার লকডাউন থাকছে বন্ধু দেখতে পাচ্ছেন যে স্বাধীনতা দিবসের জন্য সেদিন কিন্তু লকডাউন থাকবে না তার দিন লকডাউন থাকছে এছাড়া শনি এবং রবিবারই লকডাউন থাকবে দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্ট পর্যন্ত এই নিয়মেই চলবে দেখুন মুখ্যমন্ত্রী জানান আগামী বুধবার এবং রবিবার সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন যেমন ছিল তেমনই থাকবে তো দেখতে পাচ্ছেন যে আগামী বুধবার কিন্তু সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত লকডাউন পাশাপাশি শনিবার ঈদ সোমবার রাখি তাই রবিবার লকডাউন থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শনিবার ঈদ এবং রবিবার রাখির দিন কিন্তু লকডাউন থাকবে না এই জন্য রবিবারের দিন কিন্তু লকডাউন হবে পাশাপাশি আট তারিখ নয় তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং উনত্রিশ তারিখ এবং ত্রিশ তারিখ সম্পূর্ণ লকডাউন কিন্তু ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সমস্ত তারিখগুলি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত তারিখগুলি কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে এই সময় যেভাবে নিয়ম মানা হচ্ছিল তেমনই মানতে হবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু নিয়ম মানতে হবে কোনোভাবে নিয়ম ভঙ্গ করা যাবে না এবং এই তারিখগুলি অবশ্যই কিন্তু আপনাদের লকডাউন হিসেবে মানতে হবে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এটি সম্পূর্ণভাবে ঘোষণা করা হয়ে গেছে যেটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন শেয়ার করে সকল বন্ধু বান্ধবকে জানিয়ে রাখার চেষ্টা করবেন এই লকডাউন আগস্ট মাসের সম্পূর্ণ মাস ধরে এই সমস্ত তারিখগুলিতে লকডাউন কিন্তু হতে চলেছে তাই অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে জানিয়ে রাখতে চেষ্টা করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য